রমনা বটমূলে সুরের ঐক্যতানে বর্ষবরণ, অনাচারের বিরুদ্ধে শুভব জাগরণের আহ্বান। ১৯ পেরিয়ে ২০ বছর ২১শে টেলিভিশন। মাদ্রাসাকে ছাত্র নিপীড়ন কেন্দ্রে পরিণত করেছিল সিরাজ, প্রতিবাদ করলে ছাড় দেয়া হতো না সহকর্মীদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ একুশের দেশের সংবাদে। আপনাদের সাথে আছি মহিমা পলি। বাংলা নতুন বছর নানা আয়োজনে বরণ করেছে বাঙালি। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে আহ্বান জানানো হয় অনাচারের বিরুদ্ধে শুভবোধ জাগরণের। নতুন দিনের অরুণ আভায় সুরের মূর্ছনা সৃষ্টি করে অন্যরকম এক আবহ। ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মিলন মেলায় বৈশাখের প্রথম দিনটি হয়ে ওঠে সার্বজনীন উৎসবে। তপু শাহিনের ক্যামেরায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। চলে যাচ্ছি পরের সংবাদে। বেসরকারি খাতে দেশের প্রথম সম্প্রচার গণমাধ্যম একুশে টেলিভিশন পা রাখল ২০ বছরে। প্রতিষ্ঠা বার্ষিকীতে একুশে পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্টজনেরা। প্রথম প্রহরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলার অঙ্গীকার একুশে পরিবারের, আরো জানাচ্ছেন মুশফিকা নাজনীন। একুশ মানে মাথা নত না করা, এই চেতনা লালন করে এগিয়ে চলা একুশে টেলিভিশনের জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটে শুরু হয় আনুষ্ঠানিকতা। উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, একুশের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, পরিচালক কে এম শহীদুল্লাহ, সাকিব আজিব চৌধুরী সহ সাংবাদিক কর্মকর্তা ও কলাকুশলীরা। একুশের এই আয়োজনে সামিল হন শিল্পীরাও। অনেক ম্যাচিউরড, অনেক পরিণত, পরিপক্ক হয়েছে। সূচনা বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় নব উদ্যমে পথ চলার কথা বলেন একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার। আমি সর্বপ্রথম এই একুশ টেলিভিশনের সম্মানিত অগণিত দর্শক শ্রোতাদের সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। তাদের ভালোবাসাকে অবলম্বন করে আমরা এতটা পথ পাড়ি দিয়ে আমাদের চলার পথকে সচল রাখতে সক্ষম হয়েছি। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন অগ্রযাত্রায় একুশের ভূমিকার প্রশংসা করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর তিনি বাংলাদেশে প্রাইভেট টেলিভিশনের যাত্রা শুরু করার জন্য লাইসেন্স দিয়েছিলেন এবং সেটি একুশে টেলিভিশনের মাধ্যমে শুরু হয়েছিল। আমি আশা করব আমাদের উন্নত রাষ্ট্র গঠনের পাশাপাশি উন্নত জাতি গঠন করার সোপানে একুশে টেলিভিশন অনবদ্য ভূমিকা রাখবে। একুশের জন্য শুভকামনা জানান বিশিষ্ট শিল্পীরা। আমাদের অডিওভিজুয়াল অঙ্গনে যে বড় বিপ্লবটা ঘটেছে এটা পুরোটাই আসলে ইটিভির হাত দিয়ে ঘটেছে। আমরা একুশের টেলিভিশনের চোখে দেখতে চাই আমাদের সফলতার সৌন্দর্য যেন বিশ্ববাসী অবাক হয়ে ভাবে। আমাদের জেনারেশনের আমাদের অনেকের কিন্তু অনেক প্রথম এবং অনেক ভালো ভালো কাজ ইটিভির হাত ধরে শুরু হয়েছে। সবার আশা, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে একুশে টেলিভিশন এগিয়ে যাবে দুর্বার গতিতে। আমাদের একুশে টেলিভিশনও মাত্র ২০ বছর বয়স, তার অলওয়েজ ইয়াং। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলা নতুন বছর নানা আয়োজনে বরণ করছে বাঙালি। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে আহ্বান জানানো হয় অনাচারের বিরুদ্ধে শুভবোধ জাগরণের। দর্শক, প্রণব চক্রবর্তীর রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখুন রিপোর্টটি। নতুন দিন, নতুন প্রভাত। পুরাতন সব জরাজীর্ণ আর কূপমণ্ডুকতাকে পিছনে ফেলে স্নিগ্ধ নতুনের দিয়ে নব আলো। রাজধানীর রমনায় তখন ছায়ানটের বর্ষবরণের আয়োজন। রাগ ললিতের আলাপ ও বন্দিশে মন্ত্রমুগ্ধ শ্রোতা দর্শক। নতুন বছরের আগমনীতে হৃদয় ছুঁয়ে যাওয়া সুরের মূর্ছনা। এবার আয়োজনে প্রতিপাদ্য অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ। সম্মিলিত কণ্ঠে তাই উচ্চারণ মঙ্গলবারতার।
পুরনো বছরের হতাশা গ্লানি পিছনে ফেলে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় সকলের কণ্ঠে। শুভ নববর্ষ। আমি আজকে খুব ভালো করে সেজেছি। আমার আজকে এখানে এসে খুবই আনন্দ লাগছে। সবাই মিলেমিশে এই দেশটাকে থাকতে চাই, সবাই ভালোবাসতে চাই এই দেশটাকে। এসে আমার খুবই আনন্দ লাগতেছে এবং সবার সুখে শান্তিতে কাটুক, সবার বছরটা অনেক ভালো যাক। চির নতুনকে জাগাতে আর আলোয় নিজেকে রাঙাতে পথে নেমে আসা সবার। গান শুনবো, তারপরে বেড়াতবো। বাংলাদেশ থেকে অশুভ শক্তি দূর হোক, দেশটা সুখী সমৃদ্ধ এবং উন্নয়নের পথে এগিয়ে যাক। দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে, এটাই আমাদের আশা। নতুন গাছে নতুন পাতা, নতুন ছন্দে জীবন গাথা, নতুন এই ভোরে সকলের অঙ্গীকার হবে দেশকে এগিয়ে নিয়ে যাবার। সকলের প্রচেষ্টায় সমৃদ্ধির সোপান বেয়ে অদম্য বাংলাদেশ জায়গা করে নেবে মানচিত্রে। সম্প্রীতির বাংলাদেশ আর মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় বিশিষ্টজনদের। ওরা অপরাধ করে কেবল এই কথা না বলে প্রত্যেকে নিজেকে বিশুদ্ধ করবার চেষ্টা করি, আর আমরা যেন নীতিবিহীন অন্যায় অত্যাচারের নীরব দর্শক মাত্র হয়ে না থাকি। পরে নুসরাত, তনু সহ নৃশংসভাবে যাদের হত্যা করা হয়েছে তাদের প্রতি জানানো হয় শ্রদ্ধা, পালন করা হয় এক মিনিট নীরবতা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের বর্ষবরণের এই আয়োজন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে একুশে টেলিভিশনের জন্মদিন। বিশতম বর্ষে পদার্পণের অনুষ্ঠানের সূচনা হয় কেক কেটে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা সহ চলছে নানা আয়োজন। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। একুশের জন্মদিনে ঝিনাইদহে বের হয় র্যালি। অংশ নেন সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত আসনের সাংসদ খালেদা খানম, মেয়র সাইদুল করিম মিন্টু সহ একুশে টিভির দর্শক ফোরামের সদস্যরা। করে ছিল কেক কাটা, পান্তা পরিবেশন, লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একুশের জন্মদিনে পাবনায় র্যালি বের হয়, পরে কাটা হয় কেক। আলোচনায় অংশ নেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র সহ বিশিষ্ট জনেরা। আনন্দ ঘন পরিবেশে সাতক্ষীরা উদযাপিত হয় একুশের ১৯ বছর পূর্তি। বের হয় র্যালি, কাটা হয় কেক। একুশে ফোরাম রাজবাড়ির আয়োজনে ছিল কেক কাটা, র্যালি ও আলোচনা সভা। অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার সহ অন্যরা। ভৈরবে শুভেচ্ছা ও কেক কাটার মাধ্যমে একুশে টেলিভিশনের ১৯ বছর পূর্তির কর্মসূচির সূচনা হয়। অংশ নেন শিক্ষানুরাগী নাট্যকর্মী, মুক্তিযোদ্ধার সন্তান, সুশীল সমাজের প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা। ময়মনসিংহে হয়েছে একুশে দর্শক ফোরামের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শের মাহবুব মোরাদ। একুশের জন্মদিন উপলক্ষে শেরপুরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। সমর ইসলাম, একুশে টেলিভিশন। নানান চড়াই উৎরাই কাটিয়ে ১৯ ছাড়িয়ে ২০ যাত্রা শুরু করল একুশে টেলিভিশন। শুদ্ধ চিন্তা, মুক্ত বুদ্ধি, বঙ্গবন্ধুর আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে চলা একুশের মধ্য দিয়ে নবজাগৃতি ঘটেছে বাঙালির সংস্কৃতির। পরিবর্তনের অঙ্গীকারবদ্ধ একুশের জন্মদিনে মুক্তচিন্তার খোলা জানালার কথাই জানাচ্ছেন অখিল পোদ্দার। সারা পৃথিবীর শুভ ভাবনার দিকে ২০০০ সালের ১৪ এপ্রিল বাঙালি প্রাণে ছিল পহেলা বৈশাখের বর্ণিল আমেজ, আর তখনই নতুন শতকের সম্ভাবনার বহুমাত্রিক সুর বেজে ওঠে শুদ্ধ মানুষের বিশুদ্ধ বিবেকে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশের পাল তুলে শুভ উদ্বোধন ঘোষণা করেন। আজকের এই মনোরম সন্ধ্যায় একুশে টেলিভিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। খুলে যায় রুদ্ধ দুয়ার, বাংলাদেশের গণমাধ্যমে যোগ হয় ভিন্ন মাত্রা, বহুমাত্রিক বিনোদনে প্রধান হয়ে ওঠে হাজার বছরের বাঙালি সংস্কৃতি। অনেক চড়াই উৎরাই পেরিয়ে একুশ সেই মহান মুক্তিযুদ্ধের আদর্শকে সামনে রেখে পথ চলে আসছে। বাংলাদেশের মানুষের সংস্কৃতি চেতনাকে ধারণ করে ১৯ পেরিয়ে ২০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। আমরা
আগামী দিনে এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করতে চাই এবং মানুষের অধিকারের সঙ্গে একুশে টেলিভিশন সবসময় থাকবে। একুশে টিভির সঠিক সংবাদ এবং তথ্য পরিবেশন করবে, জনগণকে উদ্বুদ্ধ করবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য, এবং আমরা আশা করব জনগণের যে আশা আকাঙ্ক্ষা একুশে টিভির মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। রুচিশীল বিনোদন, ধর্মান্ধতার বিরুদ্ধে প্রগতির চেতনা, যুদ্ধাপরাধী জঙ্গিদের প্রতিহত করতে বহুমাত্রিক অনুষ্ঠান আর সংবাদে আপোষহীনতা নিয়ে স্বপ্নের যাত্রাপথে এগিয়ে চলে একুশে টেলিভিশন। ক্রমশ এটি পরিণত হয় গণমানুষের প্ল্যাটফর্মে। গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই চারটা নীতি যাতে করে সত্যিকার অর্থে বাস্তবায়িত হয় সেইভাবে একুশে তার অতীতে যেমন ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও সেই লক্ষ্যে তার কাজ করে যাবে বলে আমি প্রত্যাশা করি। বিএনপি জামাতের কূট কৌশলে 2002 সালের 29 আগস্ট বন্ধ হয়ে যায় কোটি মানুষের ভালোবাসার একুশে। আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। 2006 সালের পহেলা ডিসেম্বর আদালতের রায়ের পর 2007 সালে নতুন শক্তিতে বলিয়ান হয়ে আবারও সম্প্রচারে আসে একুশে টেলিভিশন। সেই থেকে অদ্যাবধি দুর্বৃত্তদের ষড়যন্ত্র আর নানান ঘাত প্রতিঘাত ডিঙিয়ে এগিয়ে চলেছে গণমানুষের একুশে। মানুষের জীবনের কথা বলে এই ধরনের অনুষ্ঠান এই বেসরকারি টেলিভিশনের শুরু করার পথিকৃতি কিন্তু একুশে টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে টেলিভিশনের যাত্রার যে অনুমতি দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় জবাবদিহিতা নিশ্চিত করবার লক্ষ্যে তিনি মিডিয়াকে পূর্ণ স্বাধীনতা দিয়ে কাজ করবার সুযোগ দিয়েছেন। একুশে টিভি অতীতে যেমন সংগ্রাম করে আসছে জনগণের জন্য, ভবিষ্যতেও সংগ্রাম করবে বলে আমি আশা করি, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সবসময় উন্নয়নের দিকে নিয়ে যাবে, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। একুশ মানে মাথা নত না করা, একুশে মানে মুক্ত চিন্তার খোলা জানালা, ১৯ পেরিয়ে ২০ পদার্পণে, এই আমাদের ব্রত ও অঙ্গীকার। আমাদের সম্মানিত দর্শক শ্রোতা, বিজ্ঞাপনদাতা, ট্রাভেল অপারেটর্স সবাইকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, ঢাকা। বাঙালি সংস্কৃতি আর মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করে দেশের প্রথম বেসরকারি সম্প্রচার মাধ্যম একুশে টেলিভিশন। আগামী তো একুশে টেলিভিশন অতীতের মতোই স্বমহিমায় অবদান রাখবে বলে বিশ্বাস করেন সেই সময় সারথীরা। একুশের প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের কয়েকজনের শুভকামনার কথা জানাচ্ছেন মিনালা দীপা। প্রথমে আজকে প্রধান প্রধান সংবাদ। আজ একুশে টেলিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে যাত্রা শুরু করে একুশে টেলিভিশন। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ, স্লোগানে পথ চলার শুরু। আমরা চেষ্টা করেছি নিঃসংকোচে মানুষের কাছে যাওয়ার। শুরু থেকেই অঙ্গীকারে অবিচল প্রতিষ্ঠানটি, কারো রক্তচক্ষুর কাছে হার মানেনি, কথা বলেছে গণমানুষের পক্ষে। এ মূল্যায়ন মানবাধিকার কর্মী এরমা দত্তের। এই সাংবাদিকরা আছে, মানে ইলেকট্রনিক মিডিয়ার যে সাংবাদিকরা, যেভাবে যে কোনো পরিস্থিতিতে যে ঝাঁপিয়ে পড়া, সেই ইস্যুগুলোকে হাইলাইট করা, সেই জায়গাটা একটা মানে অসাধারণ অবদান তখন একুশে টিভি রেখেছে, এবং সেই ধারাটা কিন্তু এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে সমস্ত চ্যানেলে। পথ চলার প্রতিটি ধাপেই নিখাত দেশপ্রেম। বাঙালির যে গর্বের কাহিনী, যে ঘটনা, এগুলো একুশে টেলিভিশনে বারবার প্রতিফলিত হওয়া দরকার। একুশ শব্দটি তো বাংলাদেশের, বাঙালির আত্মার, হৃদয়ের, এর তো বিকল্প হতে পারে না। দেশমাতৃকার প্রতি পবিত্র ও মহান দায়িত্বে গণমাধ্যমটি সবসময় নির্ভীক থাকবে বলেও প্রত্যাশা করেন বিশিষ্টজনেরা। একুশে টিভি আবার ঘুরে দাঁড়াবে, তাদের সেই অতীত ঐতিহ্য ধরে আবার এগিয়ে যাবে, এবং মানুষের কাছে তারা পৌঁছে যাবে সেটা বড় কথা নয়, মানুষের হৃদয়ের গ্রন্থিতে তারা আটকে থাকবে। একুশ একটা আন্দোলন ছিল, মানে এই মিডিয়া জগতের একটা আন্দোলন, এবং বিশেষ করে মুক্তিযুদ্ধকে ভিত
করে একুশের জন্ম। তাদের আশা, কোটি মানুষের হৃদয়ে জাগরুক হয়ে থাকবে সবার প্রিয় গণমাধ্যম একুশে টেলিভিশন। বিশ্বাসী হলাম, তারপর নিরন্তর ছুটে চলা। আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। নুসরাতের মৃত্যুর পর মুখ খুলতে শুরু করেছে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। কেউ প্রতিবাদ করলেই অধ্যক্ষ সিরাজ এবং তার দোসররা চালাতো অনাচার। ছাত্র নিপীড়নের বিরোধিতা করলে করা হতো চাকরিচ্যুত। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর রিপোর্ট, জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শুধু নুসরাতদের মতো ছাত্রীরাই নয়, নিপীড়ন করা হয়েছে শিক্ষক কর্মচারীদেরও। জামাতের ভোল পাল্টানো অধ্যক্ষ সিরাজ ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় ভিড়ে পরিচালনা কমিটির নামে মাদ্রাসায় গড়ে তোলেন সাম্রাজ্য। তার সব অপকর্মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কেউ কেউ হারিয়েছেন চাকরি, শিকার হয়েছেন হয়রানির। এখনো পর্যন্ত পুরানো কমিটি এখনো বহাল আছে, ততদিন পর্যন্ত নতুন কমিটি না হবে ততদিন তো অভিভাবকরাও বলছেন বিভিন্ন সময় মাদ্রাসায় অনিয়মের অভিযোগ করলে উল্টো পরীক্ষায় ফেল করানোর হুমকি দিয়েছে সিরাজ বাহিনী। কেউ যদি প্রকাশ করে তাহলে সে এখানে বহিষ্কার করে দেয়, না অন্য কোনো ভাবে তাকে নির্যাতন করে দেয়। বিভিন্ন ওই কথাগুলো পাবলিশ করার পর তো ওকে ওখান থেকে বের করে দেয়। খুনিদের বিচার দাবিতে শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন সহ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। তার নামে একটি স্কুল ভবন এবং তার নামে একটি রাস্তার নামকরণ করা হবে, যাতে এই নুসরাতের স্মৃতি যাতে অমর হয়ে। 27 মার্চ মামলার পর আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিলে নুসরাতকে হারাতে হতো না বলে মনে করেন তার স্বজনরা। মামলা হওয়ার পর আমরা পিকে এনামুল করিমের কাছে গিয়েছিলাম, বিভিন্ন কথাবার্তাগুলো অ্যাভয়েড করতেছে, আরো বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে যে প্রমাণিত না হলে নাকি আরো উল্টা মামলা করবে, এসব ধরনের ঠেট দিয়েছিলেন উনি। প্রশাসন বলছে হত্যাকাণ্ডের আগে পরের সকল ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই জেলা প্রশাসককে জিজ্ঞাসা করেছি, পুলিশ সুপারকেও জিজ্ঞাসা করেছি, এই কাজটি চলমান আছে এবং একই সাথে তদন্ত কমিটির কাজ করছে। হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি করে দোষীদের সর্বোচ্চ শাস্তি চান স্থানীয়রা। রাশেদুল আলম রাসেল, একুশে টেলিভিশন। শেষ করছি একুশের দেশের সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। রমনা বটমূলে সুরের ঐক্যতানে বর্ষবরণ, অনাচারের বিরুদ্ধে শুভবোধ জাগরণের আহ্বান। 19 পেরিয়ে 20 বছর একুশে টেলিভিশন, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলার অঙ্গীকার, সারাদেশে নানা আয়োজন। মাদ্রাসার ছাত্র নিপীড়ন কেন্দ্রে পরিণত করেছিল সিরাজ, প্রতিবাদ করলে ছাড় দেওয়া হতো না সহকর্মীদের।